সীতাকুণ্ড 1450 পিস ইয়াবা সহ শাহজাহান খান নামের ওগো যুবকের আটক হয়েছে হাইওয়ে থানা পুলিশ। আজ এই শনিবার 2:12 সময় উপজেলার সোনাইছড়ি ফাক্কা মসজিদ আলাহার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক তল্লাশি হালে ঢাকামুখী সিল্ক লাইন বাস হত্তুন এই যুবকরে আটক করে। হাইওয়ে পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই লিটন দাস ও এসআই আদম আলীর নেতৃত্বে পুলিশ 2 বাস এবার তল্লাশি করিয়ে এনে যুবকের বেতন ইয়াবা ট্যাবলেট কিনে উদ্ধার করেছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য 4,35,000 টাকা। আটক শাহজাহান জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার টুকায়ার চরগ্রামের মৃত শাহাদাত হোসেন বারাউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আহসান আবিদ ফরিদের আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনত মামলা দায়ের করা হবে। নির্দেশ মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে সোনামিয়া ড্রাইভারের ইয়ার মাথায় চেকপোস্ট পেরিয়ে সিট লাইন বাস থেকে এক ব্যক্তির কাছ থেকে তল্লাশি করে 1450 পিস ইয়াবা উদ্ধার করেছে। মাদকদ্রব্য আইনের মামলা প্রক্রিয়াধীন। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।